সবাই আমাকে এভাবে করুন ভাবে দেখতে যে আমি কখন তোমার কি বলে হাতে মেহেন্দি দেখে মনে হচ্ছে যেন তুমি যেন কালকে তোমার বিয়ে ছিল আর আজকে তুমি আলু কাটতে বসে পড়েছো। হ্যাঁ সত্যি বলছি পান্তা ভাত খাওয়ার জুগার বাজি চলছে জুগার। তোমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি আচ্ছা তোমার কাউকে দেখিনি না আমাকে দেখো না। তোমার যখন বিয়ে হয়েছিল তখন তুমি ইয়ে দিয়ে চাকু দিয়ে আলু পেঁয়াজ কাটতে পারতে তো? তাহলে আমি ঠিকই লিখেছি ওই কি বলে ফেসবুকে যে আমি ছবিটাকে পোস্ট করেছি ওতে ঠিকই লিখেছি সময় চিরদিন শুধু হয়ে যায় সেমে সেও তো থাকে না। আজকে আমাদের বেস্ট লাঞ্চ পান্তা ভাত, বছরের শেষ দিনে পান্তা ভাত, সাথে আছে এই ছোট পেঁয়াজ, মুড়িটা আমি যেহেতু ভালোবাসি, সাথে আছে চানাচুর মাখা, আর এখানে বিট আর আলু ভাজা। আর পান্তা ভাতটা সোনা সবসময় একটা গামলার মধ্যে মেখে আমাদেরকে সার্ভ করে, এর মধ্যে আছে লঙ্কা বাটা, লেবু, নুন দিয়ে ভালো করে মশলে একদম মাখে। একটু সর্ষের তেলও নয় কিন্তু আজকে আমি সর্ষের তেল দিতে দিইনি যেহেতু এর মধ্যে আছে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। এরপরে যদি খিদে পায়, যদি এখন 12টা বাজছে, এরপর যদি খিদে পায় ফ্রুটস, চাউমিন, নুডলস এসব খেয়ে সবাই কাটাবে। রাতে তো আজকে আমাদের 31st নাইট পার্টি আছেই। ইয়েস ইয়ানো, তো চলো লেটস স্টার্ট। এই যে ঘুরে এলে 4-5 দিন, এত যে ট্যান নিয়ে এসছে, ওই ট্যানগুলোও তো রিমুভ করতে হবে। তো এই রিমুভ করার জন্য সব প্রসেস চলছে। ট্যান আমার বেশি নেই, ট্যান হচ্ছে কি আদা সামানে বেশি পড়েছে, তোমার বেশি পড়েছে না? আমারটা তো অনেকটা চলে গেছে, তোমারটা একটু আছে, আদা সামানেরটাও একটু আছে, ওগুলোকে ঠিক করতে হবে। দাদা মাল টোস্ট করো বাবু, বছরের শেষের বেস্ট ফটো আপ পাপা কো বো স্ক্রাবিং লাগা দে রে। তুমি ये पता किसे बनता है स्क्रबिंग पता है किसे एप्रिकॉट है वो तो एप्रिकॉट एक वो फ्लेवर है जो क्या कहते हैं वॉलनट होता है ना, वॉलनट का स्किन को क्रश करके बाद में केमिकल में होता है मिला के बनाता है। কিলে স্ন্যাক্স নিয়ে বসেছি একটুখানি, একটু না অনেকটাই। চাউমিন বাজে হচ্ছে 5:30, 12টার সময় পান্তা ভাত খেলে তো খিদে পাবে তাই না সোনা? তো সেই কারণে সবাই একটু একটু করে চাউমিন খেয়ে নিচ্ছে, আর সাথে আছে দই লস্যি। এই যে আর একটু করে চাউমিন। চাউমিনটা কেমন হয়েছে সোনা? সিম্পল দ্য বেস্ট রাইট? এটা তো আমি সারপ্রাইজটা দিতে পারলে না, বাস এটাই দিতে পারবো। তুমি সবসময় যদি চলে আসো কি করবো বলো? क्या कर रहे हो मामा? मेकअप। तेरे को मामा का अभी भी 30 मिनट लगेगा कम से कम, मैं तो सो जाता हूं। तुम सो जाओ। 8:30 से इनविटेशन है। घंटा से पता है मेकअप कर रही है। मोटे होना सोना। ऐसा होता तो मैं कम से कम 2 घंटे सो लेता। 2 घंटा ना, तू 3 घंटे सो ले। आज ऐसी का क्या माथा पड़े हुआ है पता नहीं है। गर्मी देखा, इतनी दिन चल रहे हैं, कुछ समझ में नहीं आ रहा। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো আজকে হচ্ছে 31st of night, ইয়া 31st of December। সো আমাদের নাইট পার্টি এখনও স্টার্ট হয়নি, 8:30 থেকে স্টার্ট হবে। আমি রেডি হয়ে গেছি একদম, এখানে ছেলেরাও রেডি হয়ে গেছে, আর এখানে আমার শ্যুটিংয়ের জন্য লাইট ফাইট ছিল যেটা আমি শর্ট ভিডিও শ্যুট করলাম, আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে সুন্দর করে রেডি হয়ে এবার আমরা রওনা দেব। আমাদের আজকের যেখানে পার্টিটা আছে ওটা হচ্ছে ল্যান্টেন ভিলেজে, যেখানে এর আগে ছেলেদের আমাদের সবসময় রিহার্সাল হতো। তো সেখানে আজকে আমাদের নাইট পার্টি আছে, নাইট সেলিব্রেশন। 31st December আমরা মানে এই যে 2023টাকে আমরা বিদায় জানাবো, বাট বিদায় কি জানাবো, এটা তো একটা ডিজিট ডিজিট বিদায় জানানো যায় কিন্তু স্মৃতিগুলোকে তো আর বিদায় জানানো যায় না। তো যাই হোক, এরই একটা সেলিব্রেশন হতে চলেছে, দেখা যাক কেমন ধামাকাধার সেলিব্রেশন হবে, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এই বিদায় জানানোর ভিডিও। তো চলো দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন ট্রে, 2024কে ওয়েলকাম করার একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আই হোপ কি প্রেজেন্ট করবো। চলো এবার বেরোই আমাদের পার্টিতে। সবাই আমাকে এভাবে করুন ভাবে দেখতে যে আমি কখন রেডি হয়ে বেরোবো,
আর সবাই আর কি শান্তি পাবে। তো চলো এবার আমরা, আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। বাবা নতুন নতুন টাকা নিয়ে চলে এসেছো তো? হ্যাঁ, মিষ্টি নিয়ে এলাম আর পুরো নতুন নতুন টাকা, নতুন বছরের নতুন টাকা দিয়েছি আমাকে, দেখো। কিছু বলবে? হ্যাপি নিউ ইয়ার বলবে? অ্যাডভান্স নিউ পার্টিতে এসেছি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এখনো স্টার্ট হয়নি, ফিউ মোর আওয়ার্স, টু অর থ্রি আওয়ার্স, দেন 2024 উইল কাম। এরা সবাই ব্যস্ত গল্প দিয়ে একে অপরের সাথে। এইখানে দীপিকা আর এইখানে শাইনি দিদি অনেক দিন বাদে। দিদি আমি ব্লক দিনেশ দিনেশ এই কথা না
আমি ওকে ডিসকোয়ালিফাই করে দেবো আজকে কথা না দেখো তুমি আমি সত্যি নেবো না আমি ভাই ঠিক আছে চলো এই আংটি ফাংটি থাকলে সবাই আংটি পরে আছে ছাড় নে টাচ মা আমি কোন ক্লু দিয়েছে তোর মতো কি করতে হবে এটাই বুঝতে পারছি আচ্ছা ওরা বুঝে যারা করে তারা বুঝে আমার বুঝাম দরকার হাতের মধ্যে রেখে দেবে সুতো নিচে রাখবে না Happy New Year!